মিতালি, এই দেখো দুধের সরকে এইভাবে ভালো করে ফুটিয়ে তার থেকে শুদ্ধ দেশি ঘি বানানো হয়। ঠিক আছে ঠাম্মা। আচার বানানোর জন্য সবার আগে যেটা দরকার তা হলো আমকে ভালো করে শুকিয়ে নিতে হবে। কেন ঠাম্মা? কারণ আমের মধ্যে যদি একটুও জল থেকে যায় তাহলে মশলা মেশানোর পরে স্বাদ একটুও ভালো হয় না। ঠিক আছে ঠাম্মা, আমি বুঝতে পেরেছি। এইভাবে মিতালি তার ঠাকুমার থেকে অনেক কিছু জিনিস বানানো শিখল। মিতালি রান্না করতে খুব ভালোবাসত, সময়ে এগোতে লাগলো, আর এখন মিতালি সুন্দরী এক যুবতী হয়ে উঠেছিল। ঠাকুমা মিতালির বিয়ে এক সুপুরুষ যুবক মহেশের সাথে দিলেন। মিতালি আর মহেশ তারা একসাথে আনন্দে দিন কাটাচ্ছিল। এক বছর পর মিতালি আর মহেশের দুই যমজ সন্তান হল, যাদের নাম তারা অলোক আর আদিত্য রাখল। দুজনের সুখেই দিন কাটছিল। মহেশ তার দায়িত্ব খুব ভালোভাবে পালন করছিল। কিছু সময় পর মিতালির ঠাকুমা মারা গেলেন। কেঁদে কেঁদে মিতালির শরীর খারাপ হয়ে গেল। এখন মিতালির জীবনে ওর আপনজন বলতে শুধু তিনজন ছিল, মহেশ আর তার দুই সন্তান। মিতালি নিজেকে সামলে নিল আর তারপর তার স্বামী ও সন্তানদের সেবায় ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু হয়তো ভগবান মিতালির জীবনে খুব কম সুখ লিখেছিলেন। একদিন মহেশের খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হল, যার ফলেও শয্যাশায়ী হয়ে গেল। মিতালি এটা বুঝতে পারছিল না যে কিভাবে সে নিজেকে সামলাবে এবং সন্তানদের বড় করে তুলবে। কিছুদিনের মধ্যেই তাদের ঘরে খাদ্যের অভাব দেখা দিল, তাদের কাছে ওষুধ কেনারও টাকা ছিল না। আর তারপর একদিন মহেশও এই পৃথিবীর মায়া ত্যাগ করল। মহেশের মৃত্যুর ফলে মিতালির জীবনে আরও দুঃখ নেমে এলো। সংসারে মহেশই একমাত্র উপার্জন করত, যার চলে যাওয়ার ফলে সংসারের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ হয়ে গিয়েছিল। মিতালি কোনো দিন উপার্জন করেনি, কিন্তু এখন তার কাছে আর কোনো উপায় ছিল না। এখন যদি আমি রোজগার করতে না পারি তাহলে আমার দুটো সন্তানই না খেতে পেয়ে মারা যাবে। আমাকে রোজগার করতেই হবে, কিন্তু কিভাবে রোজগার করব? আমি তো সেভাবে কোনো কাজই শিখিনি, এমনকি পড়াশোনাটাও জানি না। মিতালি এই চিন্তায় ডুবেছিল। সে বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। হঠাৎ তার নজর ঘরে থাকা এক পাত্রর দিকে গেল। আচার? হ্যাঁ, আমি তাহলে আচার বানিয়ে বিক্রি করতে পারি। মিতালি আচার বানাতে শুরু করল, আর যেই তার আচার তৈরি হয়ে গেল সে সেটাকে একটা বড় পাত্রে ভরে ফেলল। এই আচার মিতালি বাজারে নিয়ে গেল। সেখানে চেঁচিয়ে চেঁচিয়ে মিতালি আচার বিক্রি করল। বেশ অনেকে মিতালির থেকে আচার কিনল। আর সন্ধে হওয়ার পর মিতালি বাড়িতে এসে তার উপার্জন দেখে খুব খুশি হল। সেই টাকা দিয়ে মিতালি আরও আম কিনল আর তার দুই সন্তানের জন্য খাবার জিনিস কিনে নিয়ে গেল। পরদিন মিতালি আবার আচার বানাল, আবারও সে বাজারে গিয়ে সেগুলো বিক্রি করল। কিছুদিনের মধ্যেই মিতালির আচার পুরো শহরে খুবই বিখ্যাত হয়ে উঠেছিল, আর এখন সবাই লাইন দিয়ে মিতালির আচার কিনতে শুরু করল। মিতালি খুশি ছিল, কারণ সে প্রয়োজনের তুলনায় বেশি উপার্জন করছিল, আর তার দুই সন্তানের লালন পালন বেশ ভালোভাবেই হচ্ছিল। কয়েক বছরের মধ্যেই মিতালির দুই ছেলে বড় হয়ে গেল, আর এখন তারা দুজনেই এক ভালো স্কুলে লেখাপড়া করছিল।
মিতালি আচার বানিয়ে বানিয়ে একটা বেশ বড় বাড়ি বানিয়ে ফেলল। আর এখন মিতালি বাজারে একটা বড় দোকানও কিনে ফেলেছিল। এখন সে আচারের সাথে সাথে অন্য আরও অনেক কিছু বিক্রি করছিল। মিতালি তার সাহায্যের জন্য আরও অনেককে কাজে নিযুক্ত করল। এর ফলে গ্রামের অনেক গরিব মহিলা কাজও পেয়ে গেল আর তাদের জীবন সুখে শান্তিতে ভরে উঠল। যত দিন যাচ্ছিল মিতালির রোজগার ততই বাড়ছিল। মিতালি তার ব্যবসা বাড়ানোর জন্য নতুন প্রযুক্তির সাহায্য নিল। তার সেই ছোট্ট ব্যবসা এখন বিশাল এক ফ্যাক্টরি হয়ে উঠেছিল, আর বাজারের তার সেই ছোট্ট দোকানটা বিশাল বড় এক কোম্পানি হয়ে উঠেছিল। মিতালি এক অশিক্ষিত গরিব বিধবা থেকে এখন এক বিশাল বড় কোম্পানির কর্তি হয়ে উঠেছিল। আর এখন যখন রিপোর্টার তাকে জিজ্ঞেস করলেন, আচার বানিয়ে আপনি এত বড় একটা কোম্পানি তৈরি করলেন, ম্যাডাম আপনি কি এটা আমাদের বলবেন, এর পেছনে আপনার প্রেরণা কি ছিল? প্রয়োজন। যদি আমার রোজগার করার প্রয়োজন না থাকতো তাহলে আমি আচারও বানাতাম না আর এত বড় ব্যবসাটাও হতো না। মিতালি ম্যাডাম, আপনার এই সাহসিকতার জন্য আপনাকে কুর্নিশ। আর আমার শুভেচ্ছা রইল যাতে আপনার এই ব্যবসা খুবই দ্রুত আন্তর্জাতিক ব্যবসা রূপ নিতে পারে। তাহলে ম্যাডাম, আপনার এই জীবনের গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে জীবনে সফল হতে গেলে সব সময় কঠোর পরিশ্রম করা প্রয়োজন। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।